দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম তিন বীর পুরুষ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। 23 মার্চ এই তিন বীর পুরুষের শহীদান দিবস। স্বাধীনতা আন্দোলনে এই তিন বীর পুরুষের বলিদান বৃথা যায়নি পরাধীন ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে রক্ষা করতে। দেশের স্বাধীনতা সংগ্রামীরা এবং এই দেশবাসীরা প্রতি বছরই 23 মার্চ এই তিন বীর পুরুষের শহীদান দিবসটি গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় পালন করে। রাজ্যের 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI, TYF, SFI এবং TSU এই 4টি বামপন্থী ছাত্র সংগঠন মিলে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার ভগৎ সিং এর 93তম শহীদান দিবস পালন করে আগরতলা সিটি সেন্টারের সামনে। সেখানে কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব জানান, ব্রিটিশের হাত থেকে দেশ রক্ষা হয়েছে, স্বাধীনতা এসেছে, কিন্তু আজও দেশে শোষণ শেষ হয়নি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আজও আমাদের দেশকে ঘুরে ঘুরে খাচ্ছে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পরোক্ষ মদদে বলে অভিযোগ করেন বাম যুব নেতৃত্ব নবারুণ দেব। আমাদের চেতনাকে যে বিপ্লবীরা শাণিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং আমাদের দেশের যে মানুষকে শোষণ করা তার হাত থেকে মুক্ত করার জন্য পরাধীন ভারতবর্ষে লড়াইকে অন্যতম জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিলেন ভগৎ সিং এর চিন্তা এবং চেতনা। নিশ্চিতভাবেই আমরা মনে করি স্বাধীনতার আগে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে হচ্ছে দেশের মানুষকে যেভাবে শোষণ করছেন তার সেই শোষণ থেকে মানুষকে মুক্ত করার যে লড়াই, এই লড়াইয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আমরা আজকে স্মরণ করছি। আজকে স্বাধীনতার প্রায় 76 বছর অতিক্রান্ত আমরা করছি। যে স্বপ্ন নিয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুরা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, সেই স্বপ্ন আমরা ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু যে শোষণ থেকে মানুষকে মুক্ত করা, সেই শোষণ থেকে মানুষকে এখনও মুক্ত করা যায়নি। এখনও আমাদের দেশে এই পুঁজিপতিরা, এখন আমাদের দেশের আমেরিকা সাম্রাজ্যবাদ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দেশের মানুষকে যেভাবে শোষণ করছেন, নিপীড়ন করছেন, অত্যাচার করছেন, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা মনে করি ভগৎ সিং এর উপযুক্ত উত্তরসূরি আমরা, এই সময় তাদের পতাকা আমরা কাঁধে নিয়ে আমরা লড়াইটা করছি। শহীদ স্মরণে এই অনুষ্ঠানে এছাড়াও ছিলেন DYFI এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।